দর্শক স্বাগত জানাচ্ছে আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি আব্দুল হাকিম চৌধুরী আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রচারিত খবরগুলো নিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মাওলা আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে ধন্যবাদ আমরা আলোচনা যাওয়ার আগে দৈনিক পত্রিকাগুলো শিরোনামগুলো দেখে নেব দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে অভিযোগ পেলি শুধু আশ্বাস ইসির এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তদন্তের আশ্বাসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে ইসি হামলা সংঘাতের ঘটনা বাড়ছে ডক্টর কামালের গাড়ি বহরে হামলায় মামলা সিসির মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্বিতীয় শিরোনাম করেছে আমাদের লাল সবুজের আবহে নির্বাচনী প্রচার বিজয় দিবস উদযাপন নিয়ে দ্বিতীয় নাম আরও আঠারো জায়গায় সংঘাত সংঘর্ষ লতিফ সিদ্দিকীর অবস্থান ধর্মঘট যত মামলাই হোক ভোট ছাড়বে না ঐক্যফ্রন্ট সংবাদ সম্মেলনে বলেছেন ডক্টর কামাল একটি অভিমত আছে উনি এটা এটা লিখেছেন রাশেদাকে চৌধুরী উনি নির্বাহী পরিচালক গণস্বাক্ষরতা অভিযানে তিনি বলেছেন সহিংসতা নারীকে ভোট কেন্দ্রে যেতে নির্সাহিত করে এদিকে দুই প্রধান দুই দলের দুটি বক্তব্য একটি হচ্ছে অবৈদুল কাদের আর ফকুল ইসলাম কাদের বলেছেন নৌকার পক্ষে এমন জোয়ার আর কখনো দেখিনি আর ফকুল ইসলাম বলেছেন ইসির অদক্ষতায় প্রহসনের নির্বাচনে হচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে বিজয় দিবসকে নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে বর্জনের অঙ্গীকার বিজয় আনন্দে নতুন প্রজন্মের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস দ্বিতীয় সুনাম সিসির বক্তব্য দিয়ে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে তৃতীয় শিরোনামটি করেছে একটু ভিন্ন পাকিস্তানের পক্ষে থাকা যুক্তরাষ্ট্রের ভুল ছিল মার্কিন অধ্যাপক মাইকেল হ্যাম। আরেকটি সিরোনাম সাম্প্রদায়িক শক্তির ক্ষমতায় এলে রক্তের নদী বয়ে যাবে বলেছে নোয়াখালীতে ওবায়দুল কাদের রনিল বিক্রমা সিং ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন ডক্টর কামলের বক্তব্য এই নির্বাচন হবে কিনা শঙ্কা আছে প্রকরুল দৈনিক ইত্তেফাকে শিরোনাম করেছে প্রকরকে নিয়ে ঐক্যফ্রন্টের বিজয় শোভাযাত্রায় নির্বাচনী আমেজ ইসি ব্যর্থ গণতন্ত্র টিকবে কিনা আমরা উৎকণ্ঠিত দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে হিসাব পাল্টানোর লড়াই এখানে তিনটি আসন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে রাজশাহী দুই নৌকায় ভরসা বাদশার মিনুর দলে মিজা ঠাকুরগাই একে প্রভাবশালী রমেশ ফখরুল মর্যাদা লড়াই পটোকালী দুইতে অঞ্চলগত প্রভাব মূল লড়াই নৌকা ধানের শীষে দ্বিতীয় শুনাম বিজয় দিবস উদযাপনকে নিয়ে স্বাধীনতা বিরোধীদের ভোট দেবেন না কণ্ঠে উচ্চারণ তৃতীয় শুনাম পনেরো জেলায় সংঘাত আহত একশো চুরাশি প্রার্থী সহ গ্রেফতার তেইশ কালিহাতিতে লতিফ সিদ্দিকী নেত্রকোনায় জলি তালুকদারের উপর হামলার অভিযোগ দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে একটি গোয়েন্দা প্রতিবেদন দিয়ে সিলেট বিভাগের উনিশ আসনে জয় পরাজয় যত ফ্যাক্টর গোয়েন্দা প্রতিবেদনের মহাজোট প্রার্থী বিজয় হতে পারেন দশ আসনে হারতে পারেন দুটিতে ঝুঁকিতে আরও দুই আসন পাঁচটি আসন নিয়ে চূড়ান্ত মন্তব্য নেই দ্বিতীয় শিরোনামটা করেছে আমাদের মহান বিজয় দিবস উদযাপন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে দেশ তৃতীয় শিরোনাম আমাদের টি টোয়েন্টি নিয়ে আজ থেকে সিলেটে টি টোয়েন্টি শুরু টি টোয়েন্টিতেও দারুণ চমকের অপেক্ষা চতুর্থ শিরোনাম সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা কালকের মধ্যে সেনা মোতায়েন চান ডক্টর কামাল আরেকটি শিরোনাম করেছে নির্বাচনে সহিংসতা নিয়ে দুটি ছবিও আছে সহিংসতার নির্বাচ বিএনপির প্রচারে বাধা হামলা ও আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর নয় জেলায় আহত একশো পঁচাশি দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে আমাদের সহিংসতা নিয়ে ইসির দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই অব্যাহত বিশ্বজনের উদ্বেগ দ্বিতীয় কামালকে নিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন নিয়ে শঙ্কা ডক্টর কামালের সারা দেশে নির্বাচনী সহিংসতা মঈন খান ও অনুমান সহ আট প্রার্থীর উপর হামলা বিজয় দিবস নিয়ে শিরোনাম বিনম্র

এনপি স্ট্রাগল তৃতীয় শিরোনামি ডে শাইন অন আজকের শিরোনামগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিজয় দিবস উদযাপন এবং নির্বাচনী সহিংসতা দেখছেন এবার আমি শুরু করি নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের যে ইচ্ছাত উনি বলেছেন যে এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের সবগুলো মানুষ মানে বাংলাদেশের মানুষ কিন্তু এটাই আশা করে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যিনি বলেছেন যে সব দলের অংশগ্রহণে যে নির্বাচনটা হবে কিন্তু ইতিভাকে যে এটা দেখলাম শিরোনামটা দেখলাম যে মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন যে এই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে এবং নির্বাচন কমিশনের দক্ষতা নিয়ে তিনি যেটা বলেছেন যে এই নির্বাচন সুষ্ঠু হবে না দুটা দুই রকমের হয়ে গেল আর বাংলাদেশের মানুষ কিন্তু এই নির্বাচনকে একটা উৎসব মনে করে সারা দেশে এখন উৎসবের একটা আমেজ থাকার কথা এখন একটা পক্ষ মানে এখন বিএনপি এবং তার যে মিত্র দল তাদের মধ্যে যে এখনও দৌড়াদৌড়ি তাদের যে মানে নির্বাচনের বাইরে তারা যে কাজগুলো করছে তো এটা নির্বাচনে কতটুকু গ্রহণযোগ্য নির্বাচন হবে এটা কিন্তু প্রশ্ন রাখে কারণ হলো যে বড় দুই দল প্রধান দুইটা দল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা সেটা কিন্তু মানে ভালো মতো ভালোভাবে সেটা চলছে আপনি দেখেন যে মানে সহ সারা দেশে আওয়ামী লীগের নৌকার মানে বিভিন্ন রকম প্রচার প্রচারণা কিন্তু চলছে কিন্তু প্রখ্যান্তরে কিন্তু আপনি পাবেন না মানে তার প্রতিপক্ষ অন্য কোন দলের ঢাকায় কোথাও মানে ধানের শেষের আমি কোথাও দেখলাম না ঢাকায় যে কোনো পোস্টার লেগেছে যেখানে পোস্টারই এখন পর্যন্ত নাই নির্বাচনের আর মাত্র বারো দিন বাকি আছে এই বারো দিনের মধ্যে ওরা পোস্টার লাগাবে না নির্বাচনে আসলে ওরা যাচ্ছে কি না আসলে নির্বাচন হবে কিনা ডক্টর কামালের তো একটা প্রশ্ন তিনি বলেছেন যে নির্বাচন আদৌ হবে কিনা এরকম একটা প্রশ্ন উনি করেছেন এখন এই প্রশ্নটাও কিন্তু আছে যে নির্বাচন হবে কিনা কিন্তু আবার ঐক্যফ্রন্টের গয়েশর উনি বলছেন যে তারা নির্বাচনে থাকবেন যে কোনো মূল্যে তারা নির্বাচনে থাকবেন নির্বাচনে যে পর্যন্ত দেখে যাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের যে ক্ষমতার যে পালাবদল হয় সেটা কিন্তু নির্বাচনের মধ্য দিয়েই হতে হবে নির্বাচনের বাইরে যাওয়ার সুযোগও নাই তো এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য সবার কাছে গ্রহণযোগ্য সব দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা খুব জরুরি এখন আওয়ামী লীগের অনেক নেতা বিশেষ করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে রক্তের বন্যা হবে এইটা হবে সেইটা হবে বিষয়টা রক্তের বন্যা হবে কেন রক্তের বন্যা তো হওয়ার কথা না প্রথমে হলো সুষ্ঠু নির্বাচনটা হওয়া দরকার সুষ্ঠু নির্বাচন যদি হয় ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের মানুষই তো নির্বাচনে ভোট দিবে বাংলাদেশের মানুষজনই তো সেই ভোটটাকে গ্রহণ করবে তো ভোট যদি যে পক্ষে যাবে সেই পক্ষ মেনে নেবে যে পক্ষ হেরে যাবে সে পক্ষ স্বাভাবিকভাবে বলবে যে জনগণ তাদেরকে চায় নাই তো এইখানে তো রক্তপাত হওয়ার কোনো বিষয় নাই এখনও যে হামলা হচ্ছে পত্রিকায় আমরা যেটা দেখলাম প্রথম আলোতে একটা নিউজ নিউজ আপনি দেখছেন যে এখন আঠারো জায়গায় হামলার একটা ব্যাপার আছে তারপরে এটা কিন্তু সত্য যে নির্বাচনের প্রার্থীরা কিন্তু এখন জেলে যাচ্ছে তাদের বিরুদ্ধে মামলা আছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা আছে এটা ঠিক কিন্তু মানে নির্বাচন তাহলে আসলে কারা কারা করছে বা আসলে কিভাবে হচ্ছে ধরে নিলাম যে তাদের সবারই দুর্বলতা আছে তারা নানা রকমের মামলা মোকদ্দমায় তারা ইয়ে করছে কিন্তু নির্বাচনটাকে আপনি উৎসাহ সব মানুষের মধ্যে যে একটা আনন্দের যে জায়গাটা সেটা আপনি কিভাবে বের করবেন সেখানে আতঙ্কের এখন এই নির্বাচন যদি আতঙ্কের নির্বাচন হয় সাবেক তত্ত্ব সরকারের উপদেষ্টা উনি বলেছেন যে নারীরা আতঙ্ক আতঙ্কিত হলে নারীরা ভোট কেন্দ্রে যেতে পারে নিরুৎসাহিত হবে আসলে তো তাই এখন যদি নিরুৎসাহিত যদি হয় মানে এমন সব আচার আচরণ যদি করা হয় এমন বক্তব্য দেয়া হয় যে নির্বাচনে এইটা হবে নির্বাচনে গেলে হাঙ্গামা হবে আতঙ্ক সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মানে ভোটাররা কিন্তু নিরুৎসাহিত হবে নিঃসাহিত হবে তো সেইখানে ভোটাররা যাতে নিরুৎসাহিত না হয় উভয় পক্ষের মানে শুধু বিএনপি আওয়ামী লীগ না সব দলের পক্ষ থেকে কিন্তু নির্বাচনে আসার ব্যাপারে বলা উচিত যে নির্বাচন সুষ্ঠু হবে নির্বাচন ভালো হবে এবং এই নির্বাচন গ্রহণযোগ্য হবে নির্বাচনের গ্রহণযোগ্য হওয়ার জন্য যে লেভেল প্লেইংয়ের যে কথা আমরা শুনি সেইটা সত্যিকারতে হওয়া উচিত একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ মানে পৃথিবীর মধ্যে যে যে গণতান্ত্রিক ইমেজ যেটা ডেভেলপ করছে এটা কিন্তু ধরে রাখার ব্যাপার আছে আমাদের এমনিতে সাংবিধানিক বিধিবিধান তো আছে প্রথম আলো অভিযোগ মানে এই বিষয় নিয়ে অভিযোগগুলো নিয়ে কথা বলেছে প্রথম শিরোনামি করেছে অভিযোগ পেলেই শুধু আশ্বাস ইসির কোনো পদক্ষেপ নিচ্ছে না বললামই তো যে মির্জা ফখরুল সাহেব তো ওনার এই নিউজের অভিযোগ পেলেই শুধু আশ্বাস যে ইসি যে যারা দিচ্ছে তো ইসি এর বাইরে আসলে কিছু করার আছে কিনা সেটা একটা ব্যাপার না তাদের তো সব ক্ষমতাই দেওয়া ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা যদি নিজেরা যদি এই প্রয়োগটা যদি করতে না চান এমন কি প্রার্থীদের বাতিল করার ক্ষমতা আছে তো এখন নির্বাচন কমিশন কে সেই সক্ষমতাটা তো দেয়া আছে এখন সেই সক্ষমতা তারা প্রয়োগ করবে কিনা এটা হলো প্রশ্ন তারা তো প্রয়োগ হয়তো করবে আমরা তো আশা করি প্রয়োগ করবেন অবশ্যই করবেন এখন প্রয়োগ করতে আর তো আছে সময় 12 দিন এই 12 দিনের মধ্যে আপনি যদি লেভেল প্লেয়িং এর যে জায়গাটা আপনি জানেন যে বিএনপি বিএমপি দুইজনের মানে হাসপাতালেও আছে এই যে একজনের দেখলাম যে খকল সাহেব গুলিবিদ্ধ খকল সাহেব কত কাল তো এখন গুলিবিদ্ধ তারপরে এই এই ঘটনাগুলো কিন্তু দেখার ব্যাপার আছে ওবায়দুল কাদের সাহেব অবশ্য বলছেন যে হামলাটা হামলা যা হচ্ছে সেইগুলো তাদের নিজেদেরই করা হয় সেক্ষেত্রে আসলে সেটা আইডেন্টিফাই হচ্ছে না কেন মানে এত কিছু হচ্ছে এটা কে যেন বলছে আমি একটা দেখলাম যে বিএনপির সাত আটজন যেখানে থাকে সেখানে খবর পেয়ে যাচ্ছে আর হামলা হয়ে যাচ্ছে অথচ পুলিশ খবর পায় না এটা কেমন কথা না এখন আওয়ামী পক্ষ থেকে বলা হোক যে এটা বিএনপি ভিতরে কোন দল হতে পারে বিএনপি কোন দল তো হতেই পারে হোক মানে এখানে নির্বাচন বানচাল করার জন্য নির্বাচন বানচাল করার জন্য মানে এটা বিরোধী পক্ষ মানে বিরোধী পক্ষ বলতে আমি ঐক্য ফ্রন্টের কথা বলছি তারাও তো এই কাজগুলো করতে পারে তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখা বিষয়টা হচ্ছে বানচাল যেই করতে চায় মানে নির্বাচন কমিশনের ভূমিকা তো যে একটা সুষ্ঠু পরিবেশ নিয়ে আসা উৎসমুখর পরিবেশে নিয়ে আসা যাতে লোকজন যারা ভোটার আছেন যারা নতুন ভোটার আছেন নারী ভোটার আছেন তাদের তারা যেন এসে যেন ভোট দিতে পারেন কিন্তু এই এই বিষয়গুলিতে অন্তত নির্বাচন কমিশনের ভূমিকাটা খুবই নিরপেক্ষ কারণ আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক কেউই তো যেই গণ্ডগোল করুক ওনারা তো এই বিষয়ে যদি অ্যাকশনে যান এ বিষয়ে যদি কোনো ভূমিকা রাখেন তখনই হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশের বিষয়টা এগিয়ে আসবে আপনি যেটা একটু আগে বলছিলেন ঢাকা শহরে ধানের শেষ বা অন্যান্যদের প্রতীক নেই কিন্তু আজকে কিন্তু ঐক্যফোন ইশতেহার ঘোষণা করবে হ্যাঁ সেটাই বলছি যে আজকে তারা ইশতেহার ঘোষণা করবে কিন্তু আমি অন্য একটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এই যে নতুন ভোটারের কথা আপনি বলছিলেন নতুন ভোটাররা আপনি জানেন যে প্রত্যেক পাঁচ বছর প্রতি পাঁচ বছর পর পর যে নির্বাচন আসে আমাদের দেশে এই নির্বাচনটা কিন্তু মানে নতুন ভোটারদেরকে সবচেয়ে বেশি উজ্জীবিত করে এবং তারা প্রথম ভোট দিবে প্রথম ভোটটা কিভাবে দিবে তাদের এক ধরনের এটাকে স্মরণীয় করে রাখার মতো তো তাদের যে এক্সপেক্টেশন তারা যেটা আশা করে যে এই নির্বাচন থেকে যেন একটা ভালো কিছু এখন সেই ভালো জায়গাটা যদি তারা তৈরি না করতে পারে নির্বাচন কমিশন বলি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরকে আমরা বলছি তারা যদি এই জায়গাটা তৈরি করতে না পারে তারা কিন্তু সেভাবে নির্বাচনে ভোট হয়তো দিতে পারবে না এখন ফেসবুক আপনি জানেন যে সামাজিক গণমাধ্যম যোগাযোগ মাধ্যম যেভাবে সোচ্চার তারা হয় এইগুলোর মধ্যেই ডুবে থাকবে দেখবে যে ভোট কী হচ্ছে না হচ্ছে তারা সারাদিন এই এইগুলোর মধ্যে থাকবে তারা কিন্তু ভোট কেন্দ্রে হয়তো যেতে ভয় পাবে এই কারণে এই নতুন ভোটারদের মানে ভোট কেন্দ্রে নেয়ার জন্য যে পরিবেশটা আনা দরকার সেটা নির্বাচন কমিশনকে কিন্তু খুব গতিতে মানে দ্রুততার সাথে এটা করা দরকার আমার মনে হয় আর আপনি যে কথাটা বলছিলেন যে নির্বাচন কমিশনের যে ইটা কি যেন বলছিলেন এটা ভূমিকা ভূমিকা কথা বলছ তো নির্বাচন কমিশনের ভূমিকা থাকা উচিত সব সময় মানে রেফারির মতো এখন সেই রেফারি এমন হবে যে সে বিএলপি এর হোক আমলিগের হোক আর যে দলেরই হোক কেউ যদি মানে অন্যায় করে বা ডিসকোয়ালিফাই হয় তাহলে তাকে সেভাবে সে ব্যবস্থা এখন ব্যবস্থা যদি এক পক্ষের হয় তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন জাগে যে এইটা আসলে কাদের জন্য করা এই নির্বাচনটা মানে কারা অংশগ্রহণ করবে গতবারও কিন্তু নির্বাচনের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল এই কারণেই কারণ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন তারা সেই জায়গাটায় গত বছর যারা নতুন ভোটার ছিলেন তারা এবার কিন্তু কিছুটা হলেও আতঙ্কিত মধ্যে থাকবেন তার যদিও মানে এবার ঐক্য ফ্রন্টের ব্যানারে বিএনপি নির্বাচনে আসছেন কতবার ছিলেন না তো এইবার যেহেতু আসছেন সুতরাং মানে টুকটাক সহিংসতা যাই হচ্ছে কিন্তু গতবারে কিন্তু যারা ভোটার ছিলেন নতুন তারা কিন্তু কিছুটা হলো শঙ্কিত যে গতবার তারা ভর্তি দিকে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছে মানে সুষ্ঠু নির্বাচনের যে পরিবেশ সেটা নির্বাচন কমিশন কিছুটা হল বেশ ব্যর্থ হয়েছেন সেই জায়গা থেকেই দু হাজার চোদ্দোর যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে যে সহিংসতা বা যে অনাকাঙ্ক্ষিত অনেকগুলো ঘটনা ঘটে যে ঘটনার জন্য অনেক মানুষের মারা যায় অনেকগুলো গাড়িতে বোমা হামলা থেকে শুরু করে নানা রকমের সহিংসতা হয় তো ওই নির্বাচনে সত্যি সত্যি যে নতুন ভোটারদের যে খারাপ অভিজ্ঞতা বা পুরাতন অন্য ভোটারদেরও যে ধরনের অভিজ্ঞতা গিয়ে দেখছে হয়তো ভোটার যে যন্ত্রণাটা ভোটকে কেন্দ্র করে এখন পর্যন্ত হয়তো বড় কোনো সহিংসতার খবর আমরা জানি না কিন্তু যে ঘটনাগুলো ঘটছে এবং তাদের যে কথাবার্তা মানে দুই দলেরই যে ধরনের কথাবার্তা শুনছি সেটা কিন্তু সাধারণ মানুষকে কিছুটা আতঙ্কিত করে তাদের কথাবার্তা বলাটা কিন্তু একটু হলেও এর মধ্যে কন্ট্রোল নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে কারণ কথাবার্তার মধ্যেও নির্বাচনের আমেজটা কেমন হবে এটা বোঝা যায় এমনিতে আমাদের নির্বাচন কমিশনের এই যে বিষয়টা আপনি আজকে বললেন উনি ঢাকা শহরে যেহেতু যে পরিস্থিতির কথা বললেন এটা মানে গণমাধ্যমও খুব ভালো করে ছবি বা ভিডিও বা রিপোর্টিং যেভাবে হয় সাধারণত সেভাবে করা হয়নি আপনি হয়তো

মানে তাদের আশঙ্কাটা এরকম যে নির্বাচন কমিশনকে তারা এই রকমের প্রশ্নবিদ্ধ করছে যে নির্বাচন কমিশন আসলেই নিরপেক্ষতার জায়গায় শতভাগ ই আছে কিনা নিরপেক্ষ আছে কিনা এখন যদি নিরপেক্ষ না থাকতে পারে যদি তারা এই লেভেল প্লেইংয়ের যে জায়গাটার কথা বলি তাদেরকে তো সেই রকমের ব্যবস্থা নিতে হবে কারণ হলো যে আপনার প্রথমে হলো এই বাংলাদেশের এই নির্বাচনটাকে সুষ্ঠু করতেই হবে সুষ্ঠু যদি আপনি না করেন তাহলে একটা যে ঝামেলার কথা আমরা যেটা আশঙ্কা করছি যদি ঝামেলাটা হয় তাহলে সাধারণ মানুষই তো মারা যাবে বাইরের দেশের তো কেউ মারা যাবে না আমাদের দেশে যদি আমাদের এই দেশের মানুষের রক্তের মধ্য দিয়ে যে নির্বাচনটা হবে ওই নির্বাচনটা কয়জন আসলে পছন্দ করে হ্যাঁ এখন আমরা কেন রক্তের মধ্য দিয়ে অথবা এই মানে রক্তারক্তির মধ্য দিয়ে আমরা কেন যাব আমাদের এই সুষ্ঠু নির্বাচন করার তো অনেকগুলো পদ্ধতি আছে এই মানে সেনাবাহিনী সেক্ষেত্রে ভূমিকা রাখতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা কিছুদিন পরেই হয়তো নামার কথা চব্বিশ তারিখে শুনছি যদিও ডক্টর কামাল সাহেবরা চাচ্ছিলেন যে আরও আগেই নামুক কালকেই যেন নামে কালকেই নামার কথা বলেছিলেন তো এখন মানে তারা যদি নামে নামার পর পরিস্থিতি যদি ভালো হয় মানে লেভেল প্লেইংটা যদি ভালো হয় লেভেল প্লেইং ভালো করার জন্য যা যা করা দরকার সেটা তো হতেই পারে এখন লেভেল প্লেইং যদি দেখা গেল যে কারোর ইচ্ছার কথা যে কেউ একটা চাইলেই তো দিবেন না দিবেন হল কেন দিবেন হলো যে যেন নির্বাচনটা সুষ্ঠু হয় সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা যাতে শান্ত থাকে এবং প্রত্যেকটা মানুষ যেন উৎসব মুখর আপনি জানেন যে দুই ঈদের দিন মানুষ যেরকম গ্রামে ছুটে যায় নির্বাচনের সময় কিন্তু ঢাকা শহর থেকে যার যার আন অঞ্চলে চলে যায় এবারও হয়তো গেছে কিন্তু এবার কার মানে নির্বাচনের ভোট দেওয়ার যে আগ্রহটা এই আগ্রহটা কতটুকু আছে কারণ হলো যে ঢাকার ঢাকাতে আমরা কোথাও কিন্তু যে পোস্টার যখন দেখি না তখন এলাকাতে কি পোস্টার আছে এলাকাতেও তো শুনছি যে প্রার্থীদেরকে বিভিন্ন রকমের হয়রানি করা হচ্ছে এবং মানে বিএনপি বা ঐক্যফ্রন্টের যে রাজনৈতিক কর্মীরা আছে তাদেরও বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে তো এই ঝামেলাটাগুলোকে কিন্তু মানে কমপক্ষে নির্বাচন কমিশনকে কিছুটা হলেও দেখা দরকার নির্বাচন কমিশন তো তাদের সাপোর্ট দিবে না কিন্তু যারা ডিস্টার্ব করে অথবা নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করছে তাদের পিছনে তো কমপক্ষে বলা উচিত যে না এটা করা যাবে না এখন শুধু বলে যদি নির্বাচন কমিশন থেকে বলা হয় যে আমরা সুষ্ঠু নির্বাচন করব। সুষ্ঠু নির্বাচন করবে এই বলার মধ্য দিয়ে তাকে তো দেখাতেও হবে আচ্ছা আপনার কি মনে হয় এই দায়টা শুধু নির্বাচন কমিশনে এখানে একটা মানে প্রশ্ন জাগে একটা হচ্ছে যে নির্বাচন কমিশন কেন চাইবে না যে নির্বাচন সুষ্ঠু হোক কেন চাইবে না একটা কথা আরেকটা কথা হচ্ছে যে বিএনপি সবই তো রাজনৈতিক বিষয় মানে এগুলো তাদের পলিসি তাদের পরিকল্পনা যে কি করবে কিভাবে আগাবে ওই ওই পরিকল্পনা বা পলিসি থেকে মানে বিএনপিও কি ইচ্ছে করে নির্বাচনে পোস্টার লাগাচ্ছে না এটা কি এমনও হতে পারে হতে পারে মানে ব্যাপারটা হলো যে এখন ধরেন যে এই যে দশটা বছর সরকার ক্ষমতায় ছিল এখন এই দশটা বছরের মধ্যে বিএনপি একাধিকবার বলছে যে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে আসবে না মানে প্রধানমন্ত্রী আমাদের শেখ মানে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে তারা নির্বাচন আসবে না এই রকমের কথা কিন্তু তারা একাধিকবার বলছে এখন অলরেডি কিন্তু নির্বাচনে আসছে তো গতকালকে আগের দিন নাসিম সাহেব বলছিলেন যে আমরা সেমিফাইনালে বিজয়ী হয়েছি সেমিফাইনালে মানে তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন আসতে চান না ইতিমধ্যে এসেছেন এখন ফাইনাল খেলায়ও তারা জিতবেন বা তারা বিজয়ী হবে জনগণের ভোটে তারা বিজয়ী হবেন এরকমের আশা করেন এটা হলো আসলেই তাই তো এখন এই যে তারা যে একটা কেন্দ্রিক ছিল যে শেখ হাসিনার অধীনে তারা নির্বাচনে আসবে না আওয়ামী লীগের অধীনে নির্বাচন আসবে না কিন্তু নির্বাচন তো হচ্ছে মূলত নির্বাচন কমিশনের অধীনে সরকার একটা আছে সরকার তো একটা মানে এখন তো নির্বাচন কমিশন সরকার হ্যাঁ সরকার তো প্রভাব বিস্তার করার কথা না এই সময় সরকার সরকারের মতো থাকবে কিন্তু নির্বাচন কমিশন যে কাজটা করবে সেইটা হলো যে লেভেল এর যে জায়গাটা এখন যারা অপরাধী তাদেরকে তো আর জেল থেকে বের করে আনবে না না এটা তো নির্বাচন কমিশনের কাজ না কিন্তু যারা নির্বাচনী কাজ করেন বিশেষ করে পোস্টার লাগানো বিশেষ করে সমাবেশ করা বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা ভোট চাওয়ার যে ব্যাপার এই জায়গাতে যদি বাধাগ্রস্ত হয় তো সেক্ষেত্রে তাইলে মানুষের যে সেন্টিমেন্ট যারা ভোট করে করেন তারা তো মাঠে থাকার কথা এখন মাঠে যদি না থাকতে পারেন তারা যদি শুধু পালানোর মধ্যে থাকেন তাহলে আসলে নির্বাচনটা কেমন হচ্ছে নির্বাচন কমিশনের এরকম ইনিশিয়েটিভ আসলে খুবই জরুরি খুবই জরুরি মানে কি যে নির্বাচন কমিশনকে নিতে হবে নিতে হবে এইখানে দায়িত্বটা হলো নির্বাচন কমিশন দায় ওনাদের নিতে হবে দায়ও নিতে হবে খারাপ হলে ওদন ওনাদের দায় নিতে হবে ভালো হলো ক্রেডিটটা ওনাদের দিতে হবে যে এই নির্বাচনটা বাংলাদেশ ওনারা কেন চাইবে না ওনারা তো নিশ্চয়ই চাইবেন যে সহিংসতা না হোক বেশি সহিংসতা হয় বা বাংলাদেশের জন্য যদি কোনো খারাপ উদাহরণ হয় এটার দায়ভার তো নির্বাচন কমিশন সারা বিশ্বের কাছে এই কারণে নির্বাচন কমিশনকে শুধু নির্বাচন করা না এই নির্বাচনের সঙ্গে বাংলাদেশের মানুষের জানমাল রক্ষা করাটাও তাদের দায়িত্ব এখন সরকারের মানে সরকার আছে থাকে সরকারের যে ভূমিকা সরকার তো আর এখন অনেক কাজ করতে পারছে না যে কারণে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে যে বাংলাদেশের মানুষের যানমালটা রক্ষা করার জন্য এটা একজন না যারা বলছেন যে নির্বাচনের পর রক্তের হলিয়া হবে বা রক্তের বন্যা হবে নানা রকমের কথা যারা বলছেন তাদেরকে তো নির্বাচন কমিশন থেকে বলা উচিত এই ধরনের কথাগুলো নির্বাচনের জন্য পরিবেশ সুষ্ঠুর জন্য অন্তরায় অন্তরায় কিনা যদি হয়ে থাকে মানে নির্বাচনের পর তার কি যে একটা পক্ষ আগেই বলে বলে যাচ্ছে যে এই নির্বাচনের পর কেন যারা এতদিন পর্যন্ত বাইরে ছিল তারা সেই শুধু কি এই গন্ডগোল করবে মারামারি করবে না 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 কেন কেন দেশের উন্নয়নের জন্য তারা কাজ করবে না মানে দুই পক্ষেরই উচিত এখন আশার বাণী শোনানো ভালো কথা বলা ব্লেম গেম না দেওয়া একজন আরেকজনের বদনাম না করা মানে যেটা আমাদের সবসময়ের সময়ের প্র্যাকটিস প্রতি দুই দলই দুই দলের নির্বাচন যদি মানে কোনো কারণে না হয় যেটা ডক্টর কামাল সাহেব বলছেন কোনো কারণে আমরা চাই না যে না হোক আমরা চাই হোক নির্বাচনটা হোক এবং সুষ্ঠু নির্বাচন হোক কোনো কারণে যদি নির্বাচন না হয় সবচেয়ে বেশি হবে রাজনৈতিক দলের নেতারা কাজে রাজনৈতিক দলের নেতাদের দায়িত্ব হলো এই নির্বাচনটাকে সুষ্ঠু করা এবং এক দলের না এটা যদি কেউ মনে করে যে এই নির্বাচনটা যেমন তেমন ভাবে পার করে গেলাম তাহলে কিন্তু হয়তো এক দল পার পেয়ে যাবে কিন্তু আলটিমেটলি রাষ্ট্র কিন্তু দীর্ঘদিন এই যে দশটা বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর এত উন্নয়ন করার পর এখন এখন পর্যন্ত আওয়ামী লীগের যে বিশ্বাসের যে জায়গাটা আস্থার যে জায়গাটা যে নির্বাচন সাধারণ মানুষকে ছেড়ে দিলাম তারা ভোট দেয় বিএনপি কয়টা ভোট পাবে এরকমভাবে সেরে দিতে পারত কিন্তু এখন কিছু সেরে দেওয়া নাই মাঠ কিন্তু আওয়ামী লীগ ধরে আসে আপনি দেখেন যে কোনো কোন জায়গায় কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে মাঠ ধরে আছে এটা নির্বাচনী কৌশল আওয়ামী লীগ মানে রাজনৈতিক কৌশল রাজনৈতিক কৌশল করবেই করবে কিন্তু বিএনপি কিন্তু সুযোগই পাচ্ছে না যে কোথাও দাঁড়ানোর কোথাও সমাবেশ করার কোথাও এই তাদের পোস্টার লাগানোর মতো হয়তো পাচ্ছে না আবার এমন হতে পারে যে বিএনপির বা ঐক্যফ্রন্টের নেতারা হয়তো বসে আছে যে মানুষ তো এন্টি আওয়ামী লীগ হয়ে গেছে কাজেই আমাদের পোস্টারের দরকার নাই ভোট হলেই জিতে যাবো হয়তো এই আশায় তারা বসে আছে এমনটি হতে পারে কিন্তু বাস্তবতা হলো যে আসলে কি বসে থাকলে বসে থাকলে নির্বাচনের সেটা হবে এখন এটাও ঠিক যে আওয়ামী লীগ বা নির্বাচন কমিশন তো তাদেরকে বলবে না যে তোমরা পোস্টার লাগাও হ্যাঁ পোস্টার লাগানোর জন্য কিন্তু তাদেরকে বাধ্য করবে না পোস্টার লাগানোর কথা তারা লাগাবে কি লাগাবে না এটা তাদের বিষয় এটা তাদের বিষয় আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান এতক্ষণ দেখার জন্য আগামীকাল একই সময়ে এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ